নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আগামী এপ্রিল মাসের পরবর্তী সময় থেকে কুম্ভ রাশির সার্বিক অর্থে একটা শুভ সময় আসতে চলেছে। কোন দিক থেকে সার্বিক অর্থে শুভ সময় আসছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপসে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসুন মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন কুম্ভ রাশি যেহেতু রাশিচক্রের একাদশ রাশি এবং এর অধিকর্তা গ্রহ যেহেতু শনি এবং এটি একটি বায়ুতত্ত্বের রাশি, তাই কুম্ভ রাশি বা লগ্নের মানুষের মধ্যে একটা নৈরাশ্য বা একটা একা থাকা বা যে কোনো প্রবলেমে পড়ে গেলে সেই প্রবলেম থেকে নিজে থেকে টেনে বার করে আনার একটা ক্ষমতা থাকে। একটু নিঃসঙ্গ প্রিয় হয়, লোকের মধ্যে একটা বিরক্ত ভাব মাঝে মাঝে পরিলক্ষিত হয়। জেনারেলভাবে যে কোনো প্রবলেমকে নিজে টেনে বার করার একটা ক্ষমতা থাকে। কোনো জীবনে কোনো প্রবলেমে পড়ে গেলে সেই প্রবলেমটাকে নিজে টেনে বার করার একটা ক্ষমতা থাকে। জীবনে যে কোনো দায় দায়িত্ব নিতে পারে, রেসপন্সিবিলিটি নিতে পারে, ঠিক আছে, এবং প্রচণ্ড নীতিজ্ঞান বোধ খুব তীব্র হয়। তবে বাইরে দেখায় যে সে খুব একটা ধার্মিক নয়, অনেকটা সংস্কার মুক্ত মন বাইরে দেখ প্রকাশ করলেও অ্যাকচুয়ালি কিন্তু মন থেকে সে খুব নীতিপরায়ণ হয়, আধ্যাত্মিক হয়, পূর্ণ ভাবধারা বা ট্র্যাডিশনকে খুব মেনে চলে, একটু ধীর প্রকৃতি হয়, কথা বলতে একটু কম কথা বলতে ভালোবাসে, খুব বেশি বকতে পারে না মানুষের সাথে, দায়িত্ব জ্ঞানের ব্যাপারে কিন্তু যথেষ্ট সচেতন, যে কোনো কাজকে কিন্তু ফুল্লিভাবে কমপ্লিট করতে পারে। এদেরও কিন্তু যেহেতু শনির একটা রাশি সেই জন্য প্রথম জীবনে এদেরকে খুব স্ট্রাগল করতে হয়, স্ট্রাগল করতে করতে অনেকটা ধীর প্রকৃতির হয়ে যায় এবং যে কোনো কাজকে 100% পারফেকশন করার দিকে এদের খুব ঝোঁক থাকে, তাই কাজে অনেক সময় এদের স্লো হয়ে যায় এমন একটা ব্যাপার কিন্তু থাকে। তবে যে কোনো কাজে দায় দায়িত্ব দিলে কিন্তু এই কাজটাকে তারা কিন্তু যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা ওঠে না। যে কোনো কাজকে এরা নিজের কমপ্লিট করার একটা ক্ষমতা বা ট্যালেন্ট এদের মধ্যে থাকে। এমনই একটি রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি বা লগ্ন। যেহেতু এটা কালপুরুষের একাদশ ভাবের রাশি, তাই এদের মধ্যে যে কোনো জীবনে শত কষ্ট শত চেষ্টার মধ্যে হলেও শত স্ট্রাগেল থাকলেও এদের জীবনে কিন্তু সার্বিক অর্থে একটা প্রাপ্তিযোগ নিয়ে আসে। মোটামুটিভাবে এরা কিন্তু চাকরির থেকে নিজের ব্যবসা করলে জীবনে সবথেকে বেশি উন্নতি লাভ করতে পারে, এমন একটা রাশি হচ্ছে কুম্ভ রাশি বা লগ্ন। যাই হোক না কেন, আজকে আমরা আলোচনা করব আগামী এপ্রিল মাসের পরবর্তী সময় থেকে মোটামুটিভাবে কুম্ভ রাশি বা লগ্নের সার্বিক অর্থে শুভ সময় আসতে চলেছে, কোন দিক থেকে শুভ সময় আসছে। দেখুন, প্রথমেই বলবো, যেহেতু বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় পদ এবং একাদশ পতি হয়ে দ্বিতীয় প্রবেশ করছে আপনাদের ক্ষেত্রে, তাই এখানে দ্বিতীয় একাদশের একটা কমিউনিকেশন তৈরি করছে। আমরা জানি হচ্ছে একাদশ মানে হচ্ছে প্রাপ্তিযোগ বা কোনো কিছু প্রাপ্তি বোঝায়, দ্বিতীয় ভাব মানে হচ্ছে অর্থ সেভিং বোঝায়, মুখের ভাষা বোঝায়। তাই যেহেতু আপনাদের ক্ষেত্রে একাদশ পতি একটা কমিউনিকেশন তৈরি করছে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু সার্বিক অর্থে প্রচুর আর্থিক একটা যোগান কিন্তু বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতি হবে, অর্থ সেভিংস করতে পারবেন। জীবনে সার্বিক অর্থে কিন্তু একটা আর্থিক প্রাপ্তি একটা যোগ কিন্তু ক্রিয়েট করছে আমাদের জীবনে। নতুন কোনো যে কোনো প্রাপ্তি, কোনো সেটা কোনো সম্পত্তি প্রাপ্তি হোক, সেটা কোনো বিবাহ হোক, সেটা কোনো দীর্ঘদিন ধরে কোনো স্বপ্নকে কিন্তু এই সময় বাস্তবায়িত করতে পারবে। বিশেষ করে কিন্তু আপনাদের আর্থিক লাভ অনেক বৃদ্ধি পাবে, আপনাদের জীবনে প্রচুর আয় বৃদ্ধি পাবে, প্রচুর অর্থ ইনকাম করতে পারবে এবং সেই অর্থ ইনকাম থেকে কিন্তু আমরা প্রচুর অর্থ কিন্তু এই সময় সেভিংস করতে পারবেন। যেহেতু দ্বিতীয় পতি এবং একাদশ পতি কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এখানে অর্থভাব এবং সেভিংস দুটো ব্যাপারকে নির্ধারণ করছে, এই সার্বিক অর্থে কিন্তু আপনাদের উন্নতি হবে আর্থিক দিক থেকে। অন্যদিক থেকে নিজের কথার ভ্যালু কিন্তু বেড়ে যাবে, আত্মীয়জনের সঙ্গে সম্পর্কে যদি কোনো রকম খারাপ হয়ে থাকে সেটা কিন্তু এই সময় নির্মূল হয়ে যাবে। কোনো চাকরি প্রাপ্তি হতে পারে, কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে, কোনো বিবাহযোগ্য কোনো ছেলে মেয়ে থাকবে তার কিন্তু এই সময় বিয়ে হতে পারে, বা কোনো লটারি প্রাপ্তি হতে পারে, বা যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের প্রচুরভাবে একটা আর্থিক প্রাপ্তিযোগ বা কোনো কিছু প্রাপ্তিযোগ কিন্তু ইন্ডিকেট করছে আর্থিক দিক থেকে। অন্যদিক থেকে লোন যদি থেকে থাকে সেটা কিন্তু লোন আমরা শোধ করতে পারবেন, শত্রু থেকে সমস্যা থেকে আমরা এই সময় অনেকটা মুক্ত হতে পারবেন বা শত্রুকে নিধন করতে পারবেন এই সময়। পুরনো কোনো রোগ জ্বালা থাকলে এই সময় কিন্তু মুক্তি হবে। জীবনের সার্বিক ঝামেলা থেকে কিন্তু আমাদের বৃহস্পতিদেব কিন্তু মুক্তি দেবে, যেহেতু এখানে বৃহস্পতির সপ্তম দৃষ্টিতে অষ্টম ভাবের উপর গিয়ে পড়ছে, সার্বিক ঝামেলা থাকলে সেই ঝামেলাটাই কিন্তু এই সময় নির্মূল হবে। জীবনের সার্বিক অর্থে একটা কর্মোন্নতি হতে পারে বা কর্মপ্রাপ্তি যোগ ইন্ডিকেট করছে, সেই সঙ্গে কিছুটা যেহেতু বৃহস্পতির প্রভাবটা অষ্টমভাবে পড়লে কিছুটা পেট সংক্রান্ত প্রবলেম থাকে, তাই গ্যাস রিলেটেড প্রবলেম বা পেটে গ্যাস জমা বা অম্ল সংক্রান্ত কোনো ব্যাপার কিন্তু মাঝে মাঝে হতে পারে। এটা একটু নেগেটিভিটি থাকছে,
কিন্তু তবুও বৃহস্পতি কিন্তু আমাদের সার্বিক অর্থে একটা প্রাপ্তি যোগের দিক থেকে, আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে, কর্মপ্রাপ্তির দিক থেকে, বিয়ের দিক থেকে সার্বিক অর্থে একটা শুভ যোগ কিন্তু ক্রিয়েট করে রেখেছে। অন্যদিক থেকে শনি যেহেতু আমাদের রাশিপতি বা লগ্নপতি এবং দ্বাদশপতি, তাই এখানে শনি যেহেতু লগ্নে বা রাশিতে প্রবেশ করছে সঙ্গে সঙ্গে কিন্তু যে কোনো কাজে আপনারা মোটিভেট থাকতে পারবেন, তবে আপনাদের কিছুটা স্লো করে দেবে। আপনারা কাজের ব্যাপারে 100% পারফেকশন করার দিকে আপনাদের ধ্যান দিয়ে দেবে, আপনাদেরকে কর্মপাগল করে দেবে এবং জীবনে সার্বিকভাবে আপনাদের ভাগ্যোন্নতি করাবে। যেহেতু রাশিপতি বা লগ্নপতি রাশিতে বা লগ্নে প্রবেশ করছে, জীবনের সার্বিক অর্থে আপনাদের ভাগ্যোন্নতি করাবে। কেননা রাশিপতি বা লগ্নপতি যখনই কিন্তু রাশিতে বা লগ্নে চলে যায়, সার্বিক অর্থে আপনাদেরকে মোটিভেট রাখে, আপনারা নিজের কাজে বা অ্যাকচুয়ালি আপনার জীবনে যেটা উদ্দেশ্য, মেন যে উদ্দেশ্যের জন্য আপনি পড়াশোনা করছেন বা যে কোনো কাজ করছেন, সেই কাজটা, সেই উদ্দেশ্য কিন্তু আপনার সফল হবে। সার্বিক অর্থে আপনাদের ভাগ্যোন্নতি বজায় থাকবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যদি আপনাদের কুম্ভ রাশি হয় তাহলে কিন্তু এখানে সাড়ে সাতির একদম মধ্য গগন সেকেন্ড ফেজ একদম পুরোপুরি ডিরেক্টলি সাড়ে সাতির প্রভাব পড়বে। সেই জন্য কিছুটা মানসিক একটা অস্থিরতা বিরাজ করবে, একটা কোনো কিছু ভালো না লাগা, একটা বিষণ্ণতা ক্রিয়েট করবে। কারণ শনির মধ্যে একটা বিষণ্ণতা ব্যাপার থাকে, সব কিছুর মধ্যেই কিন্তু সবসময় একটা কর্মপাগল করে দেয়, সবসময় কর্মের মধ্যে ইন্ডালজ করে দেয়, সবসময় আনরোম্যান্টিক একটা ব্যাপার ক্রিয়েট করতে পারে। সেই জন্য কিন্তু কিছুটা দাম্পত্য সম্পর্কে কিছুটা মনোমালিন্য ক্রিয়েট করতে পারে, কিছুটা আনরোম্যান্টিক করে দিতে পারে। কিন্তু তার সত্ত্বেও যেহেতু রাশিপতি বা লগ্নপতি রাশিতে প্রবেশ করে যাচ্ছে বা লগ্নেতে প্রবেশ করছে, নতুন কোনো প্রেমের যোগ ক্রিয়েট করতে পারে, বিবাহের যোগ ক্রিয়েট করতে পারে বা প্রেম করে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করবে। অন্যদিক থেকে শনির দৃষ্টি যেহেতু তৃতীয়ভাবে পড়ছে, সার্বিক অর্থে আমাদের কমিউনিকেশন বৃদ্ধি পাবে, আপনাদের কিন্তু পড়াশোনায় সাফল্য লাভ করতে পারেন বা পড়াশোনার মনোসংযোগের মাধ্যমে ভালো রেজাল্ট করতে পারবেন। এবং নতুন কোনো কর্মপ্রাপ্তির যোগ কিন্তু এখানে শনি দিচ্ছে, যেহেতু দশমভাবে দৃষ্টি প্রদান করছে, সেই জন্য নতুন কোনো কর্মপ্রাপ্তির যোগ বা কর্মে ইনক্রিমেন্ট, কর্মে উন্নতি সার্বিক অর্থে আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। এবং যে কোনো কাজে কিন্তু আপনারা সফলতা লাভ করবেন এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে সার্বিক অর্থে একটা শুভফল আপনারা পাবেন। মোটামুটিভাবে বৃহস্পতি এবং শনির দিক থেকে কর্মপ্রাপ্তি, আর্থিক প্রাপ্তি, যে কোনো জীবনের প্রাপ্তি যোগ, বিবাহ, সার্বিক অর্থে ভাগ্যের উন্নতি, এগুলো কিন্তু শনি এবং বৃহস্পতি আপনাদের জীবনে অনেক শুভত্বের বাতাবরণ নিয়ে আসছে। অন্যদিক থেকে রাহুর দিক থেকে দেখতে গেলে, এখানে রাহু তৃতীয়ভাবে আপনাদের প্রবেশ করায় কিন্তু আপনাদের পরাক্রম বৃদ্ধি পাবে, যে কোনো কাজে সঠিকভাবে প্ল্যানিং করতে পারবেন। তবে যে রাহুর দৃষ্টির জন্য কিছুটা মানসিক বা শারীরিক ব্যাপারে কিছুটা শক্তি আপনাদের বৃদ্ধি পেলেও আপনাদের কিন্তু দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মনোমালিন্য ক্রিয়েট করতে পারে বা ভুলভাল মানুষ বা ভুলভাল অপোজিট সেক্সের কোনো মানুষ আপনাকে কিন্তু প্রতারিত করতে পারে, সেই ব্যাপারে কিছুটা সাবধান হতে হবে। তবে রাহুর উপর শনির দৃষ্টিটা পড়ার জন্য কিন্তু এতটাও নেগেটিভিটি আসবে না। অন্যদিক থেকে কেতু নবমভাবে দৃষ্টি, মানে কেতু নবমভাবে একটা প্রভাব পড়ার জন্য, দৃষ্টি নয় পুরোপুরি প্রভাব পড়ছে, সেই জন্য কিছুটা ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে কিছুটা অশুভ প্রভাব থাকছে। আপনাদের ভাগ্য উন্নতি করার জন্য কিছুটা পরিশ্রম করতে হবে। মোটামুটিভাবে কিন্তু বৃহস্পতি, শনি এবং রাহু তিনটে গ্রহ থেকে অনেকটা শুভফল পাচ্ছেন, শুধুমাত্র কেতুর জন্য কিন্তু আপনাদের আধ্যাত্মিকতার দিক থেকে শুভফল পাবেন হয়তো, কিন্তু ভাগ্যের উন্নতি করার ক্ষেত্রে একটু লড়াই করতে হবে, এখানে কিছুটা নেগেটিভ ফল পেলেন। এবং বৃহস্পতির এই অষ্টমভাবে দৃষ্টির জন্য কিছুটা পেট সংক্রান্ত প্রবলেম রইল। মোটামুটিভাবে কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু সার্বিক অর্থ থেকে শুভ যোগ ক্রিয়েট করছে। তবে যে ফলাফলটা বললাম, সেই ফলাফলটা কিন্তু আপনার বাচ্চাদের বৃহস্পতি এবং শনিকে অবশ্যই স্ট্রং থাকতে হবে। আপনার কোন দশা রয়েছে, আপনার এই গ্রহগুলো কতটা বলাবল রয়েছে, তার উপর সার্বিক অর্থে এই ফলাফলগুলো নির্ভর করবে। তবে জেনারেলভাবে আমি ফলটা মোটামুটিভাবে জেনারেলভাবে বললাম, লগ্ন হলে সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হবে, রাশি হলে কিন্তু মাইন্ডের বেসেসেও কিন্তু অনেক অনেক অংশে অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। এবং এই অ্যাপ্লিকেবল কতটা হবে সেটা নির্ভর করবে আপনার কোন দশা চলছে, আপনার এই গ্রহগুলো কতটা বাচ্চাতে স্ট্রং রয়েছে, এবং এই গ্রহগুলো আপনার বাচ্চারে কোন রাশিতে বা কোন ঘরে লগ্নের এক্সপেক্টে অবস্থান করছে সেটার উপর ওভারঅলভাবে নির্ভর করবে। তবে যাই হোক না কেন, মোটামুটিভাবে সার্বিক অর্থে কুম্ভ রাশি বা লগ্নের সার্বিক অর্থে বৃহস্পতি, শনি এবং রাহুর থেকে সার্বিক অর্থ থেকে অনেক অনেক শুভফল কিন্তু আপনারা লাভ করবেন, এটা আমি বলে রাখছি। আপনারা মিলিয়ে নেবেন, ঠিক আছে। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জন্য অনুষ্ঠান শেষ করছি, নমস্কার।